এখান থেকে আপনার জিপেটা আপনি দেখতে পাবেন পাশাপাশি এখান থেকে সাবজেক্টের নামগুলো আপনারা দেখতে পাবেন এমনকি কোন সাবজেক্টে আপনি কোন গ্রেড পেয়েছেন এখান থেকে পাশে কিন্তু গ্রেডগুলো দেওয়া রয়েছে আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা খুব সহজে বাংলাদেশের যে কোনো বোর্ডের এসএসসি রেজাল্ট মোবাইল দিয়ে মার্চ সহ দেখবেন তো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে আমি আমার ফোনের একটি ব্রাউজারে চলে আসলাম একইভাবে আপনারা চলে আসার পর বারে ক্লিক করে দেবেন মূলত আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে যে ওয়েবসাইটের সাথে কিন্তু আমরা রেজাল্টটি দেখতে পারবো তো এবার ওয়েবসাইটে যাওয়ার জন্য সার্চ বলে আপনারা লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট অবশ্যই ওর দিকে আপনারা লক্ষ্য করুন ইউডুকেশন বোর্ড রেজাল্ট এটা আপনারা লিখে সার্চ করে দেবেন তো আমি এখান থেকে সার্চ করে দিলাম তবে সেই ক্ষেত্রে এখান থেকে লক্ষ্য করুন ডাব্লিউ ডট বোর্ড রেজাল্ট ডট গম এই ওয়েবসাইটে কিন্তু এখান থেকে চলে আসবে তো অবশ্যই আপনারা এখান থেকে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি আপনাদের সুবিধার জন্য এখান থেকে জুম করে দেখাচ্ছি তো এখান থেকে লক্ষ্য করুন এখানে একটা বক্স দেওয়া রয়েছে এই বক্সের ভিতর কিন্তু প্রয়োজনীয় ইনফরমেশন আপনাকে দিতে হবে এমনকি সাবমিট করলে কিন্তু আপনার রেজাল্টটি চলে আসবে তো এবার বক্সটা কীভাবে আপনার ফেরাপ করবেন লক্ষ্য করুন তো বক্সের মধ্যে প্রথম যে অপশনটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন পাশে আপনারা এইস আলিম এই লেখার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কোন ধরনের রেজাল্ট দেখতে আছেন এইখান থেকে দেখতে পাচ্ছেন জিএসি জেডিসি রয়েছে তো যেহেতু আপনারা এসএসসির রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে এসএসসি দাখিল যে লেখাটি দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে এসএসসির দাখিলটা আপনারা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরের অপশন লক্ষ্য করুন এখান থেকে ই আর একইভাবে আপনারা পাশে সিলেক্টন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কোন সালের আপনি রেজাল্ট দেখবেন এখান থেকে সালগুলো শো করবে অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন তো যেহেতু বর্তমানে দু হাজার চব্বিশ সালের রেজাল্ট এখন বের হচ্ছে সেহেতু আপনার দু হাজার চব্বিশ সিলেক্ট করে দেবেন কিন্তু যারা পরবর্তীতে আমার ভিডিও দেখবেন দু হাজার পঁচিশ সাল কিংবা ছাব্বিশ সালে সে তো এখান থেকে দু হাজার পঁচিশ বা ছাব্বিশ শো করবে তখন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন একইভাবে আপনার সালে পূর্ববর্তী শাল রেজাল্টগুলো এখানে সেক করতে পারবেন এখান থেকে শালগুলো দেওয়া রয়েছে তো অবশ্যই আপনার এখানে শালটা সিলেক্ট করে দেবেন তো শালটা সিলেক্ট করার পর এবার পরে যে অপশন দেখতে পাচ্ছেন বোর্ড একইভাবে পাশে সিলেক্ট অপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে বাংলাদেশের সকল বোর্ড কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর ময়মনসিং রাজশাহী সিলেট মাদ্রাসা টেকনিক্যাল তো এখান থেকে আপনার যে বোর্ডটি হবে অবশ্যই এইখান থেকে আপনি সেই বোর্ডটি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করার পর পরে অপশনটি লক্ষ্য করুন রোল নম্বর দেওয়ার তো এখান থেকে রোল নম্বর অবশ্যই আপনি যে রোল নম্বর রেজাল্ট দেখতে আছেন এখান থেকে সেই বক্সে সেই রোল নম্বরটি লিখে দেবেন তো এখান থেকে আমি রোল নম্বর লিখে দিলাম একইভাবে আপনার লিখে দেওয়ার পর পরের বক্স দেখতে পাচ্ছেন এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারের একইভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটিও লিখে দেবেন তো আমি এখান থেকে রেজিস্ট্রেন নাম্বারটিও লিখে দিলাম আপনারাও লিখে দেওয়ার পর এবার সর্বশেষ যে অপশনটি দেওয়া রয়েছে এখান থেকে একটা ম্যাথ দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে টু প্লাস সিক্স তবে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে এইট তো আপনাদের বেলায় কিন্তু ভিন্ন ম্যাথ থাকবে তো আপনার যে অ্যান্সারটি হবে এই বক্সে অবশ্যই আপনার অ্যান্সারটি লিখে দেবেন তো আমি এখান থেকে লিখে দিলাম তো লিখে দেওয়ার পর বক্সটি পরিপূর্ণ সঠিকভাবে আপনারা ফিল আপ করার পর এবার রেজাল্টটি দেখার জন্য নিচের দিকে লক্ষ্য করুন রিসেট এমনকি সাবমিট অপশন অবশ্যই এখান থেকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন সাথে সাথে কিন্তু রেজাল্টটি চলে আসবে এখান থেকে আপনার জিপেটা আপনি দেখতে পাবেন আপনার সাবজেক্ট কোড আপনি এখানে দেখতে পাবেন পাশাপাশি এখান থেকে সাবজেক্টের নামগুলো আপনারা দেখতে পাবেন এমনকি কোন সাবজেক্টে আপনি কোন গ্রেড পেয়েছেন এখান থেকে পাশে কিন্তু গ্রেডগুলো দেওয়া রয়েছে ওপর দিকে আপনারা যদি লক্ষ্য করেন তবে সেক্ষেত্রে এখান থেকে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার জন্ম তারিখ এমনকি কোন ইনস্টিটিউট থেকে আপনি পাশ করছেন সেই স্কুলটা এখান এখানে দেওয়া থাকবে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে যে কোনো বোর্ডের এসএসসি রেজাল্ট খুব সহজে দেখবেন